মহামারী করোনায় বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনে রায়ে যাদের সংসার চলে, কাজ না থাকায় পরিবার নিয়ে তাদের ত্রাহি অবস্থা। এমন পরিস্থিতিতে রাজশাহী নগরীতে বসবাসরত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। ঈদ উপহার আর মাসব্যাপী ইফতার নিয়ে হাজির তিনি। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। ঈদ মানে খুশির উৎসব, কিন্তু দরিদ্র পরিবারগুলোতে ঈদ আসে কেবল উপলক্ষ হয়ে। নগরীর গরিব, অসহায়, দুস্থ, নিম্ন আয়ের মানুষরা যাতে আনন্দ থেকে বঞ্চিত না হন, সেজন্য নানা উদ্যোগ নিয়েছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। প্রতিদিন দরিদ্র মানুষগুলোর হাতে তুলে দেয়া হচ্ছে উপহার সামগ্রী। পর্যায়ক্রমে নগরীর তালিকাভুক্ত 20,000 মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হবে। করোনাকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ, বলছেন মেয়র। মানুষের পাশে যে সরকার আছে, আমরা আছি, এটা একটু বোঝানো এবং কিছুটা দিন তো তারা একটু খাদ্য নিরাপত্তা পেল এবং এরপরে আরো বেশি পাবে ইনশাআল্লাহ। নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন মেয়র। এমন উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত গরিব, অসহায় ও কর্মহীন মানুষগুলোর মুখে হাসি ফুটেছে। উপহার পেয়ে খুশি তারা। আমাদের অভাবের সময় এখন করোনার টাইমে মেয়র সাহেব যে আমাদের উপহার দিয়েছে, এটা নিয়ে আমরা খুব খুশি, খুব ভালো লাগছে, সন্তুষ্ট পেলাম। আমাদের উপহার দিয়েছে, আমরা এতে খুব সন্তুষ্ট এবং খুশি। শুধু ঈদ উপহার নয়, রমজানের পুরো মাস জুড়ে চলছে দুস্থ, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ। প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় 1,500 মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ইফতার। গত বছর থেকে করোনার কারণে এটি আমরা ডাইভার্ট করেছি একটু ভিন্নভাবে। যারা সারাদিন কাজ করে হয়তো সেই পরিমাণ পুষ্টিকর খাদ্য পাচ্ছেন না, তাদের জন্য একটু ইফতারি দিয়ে আমরা প্রতিদিন 1,200 লোকের ইফতারির ব্যবস্থা করেছি। রান্না করা খাবার এবং এই রান্না করা খাবার নিশ্চয়ই তাদের উপকারে লাগছে, এটিও করোনাকালীন সংকটের কথা মাথায় রেখেই আমরা করেছি। ঈদের পরেও করোনা পরিস্থিতিতে সংকট থাকলে মানুষের প্রয়োজনে এভাবে সহযোগিতা অব্যাহত রাখতে চান মেয়র। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।